প্রিয় চতুর্থ শ্রেণীর স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2 থেকে 8 নং অঙ্কটা সমাধান করব। তো এখানে 8 নং অঙ্কে বলা হচ্ছে, দেখো কি আজে বলা হচ্ছে, 3টি সংখ্যার যোগফল 84,025, তাদের মধ্যে 2টি সংখ্যা এখানে দেওয়া আছে, একটা হচ্ছে 12,450 আর একটা হচ্ছে তোমার 37,865। হলে তৃতীয় সংখ্যাটি কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের এখানে 2টা সংখ্যা দেওয়া আছে, তৃতীয় সংখ্যাটা বের করতে হবে। তাহলে তোমরা একটা বিষয় খেয়াল রাখবা, এখানে যে 2টা সংখ্যা দেওয়া আছে আমরা প্রথমে এই 2টা সংখ্যা যোগ করে ফেলবো। 2টা সংখ্যা যোগ করার পরে সেই যোগফলটা আমরা যদি 3টি সংখ্যার যোগফল থেকে যদি আমরা বিয়োগ করি, এই 2টা যোগ করে যে সংখ্যাটা আসবে সেটা যদি আমরা 3টি সংখ্যার যোগফল এই সংখ্যাটা থেকে যদি বিয়োগ করি, 84,025 থেকে যদি বিয়োগ করি, তাহলে আমাদের তৃতীয় সংখ্যাটা চলে আসবে। তো চলো আমরা প্রথমে এখানে যে 2টো সংখ্যা দেওয়া আছে এই 2টো সংখ্যা আমরা প্রথমে যোগ করে নিব। তো আমাদের লিখতে হবে, উপরে লিখব প্রথম সংখ্যা তোমার 12,450, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 37,865 এবং এখানে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফলটা আমরা এখন বের করব। দেখো, 5 এর সাথে 0 যোগ করলে হবে তোমার 5, 6 এর সাথে 5 যোগ করলে হবে 11, 11-র হবে 1, হাতে থাকবে তোমার 1, 8 এর সাথে 4 যোগ করলে হবে 12, 12-র সাথে হাতে 1 যোগ করলে হবে 13, 13-র 3 হবে, হাতে থাকবে 1, 7-এ 2 হচ্ছে 9, 9-এর সাথে হাতে 1 যোগ করলে হবে 10, 10-এর 0 হাতে থাকবে 1, তারপর তোমার হচ্ছে 3-এর 4, 4-এর সাথে হাতে 1 যোগ করলে হবে তোমার কত 5। তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল আমরা পেয়ে গেলাম 50,315। এই যোগফলটা অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সংখ্যার যোগফল আমরা যেটা পেয়েছি সেই যোগফলটা এখানে 3টি সংখ্যার যোগফল থেকে আমরা যদি বিয়োগ করি, তাহলে 3 নং সংখ্যা 3 নম্বর সংখ্যাটা অর্থাৎ তৃতীয় সংখ্যাটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা প্রথমে লিখব 3টি সংখ্যার যোগফল, এখান থেকে আমরা এই যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার যোগফল এটা আমরা কী করবো, বিয়োগ করবো। তো আমরা লিখে নিলাম, এখানে খেয়াল করো বলা হচ্ছে 3টি সংখ্যার যোগফল আমরা লিখে নিলাম এবং নিচে লিখলাম যে এখানে 2টা সংখ্যা যোগ করে আমরা যেটা 50,315 বের করেছি সেটা আমরা এখানে নিচে লিখে নিয়েছি। তাহলে এই বড় সংখ্যাটা থেকে আমরা যদি 2টা সংখ্যা বাদ দিই তাহলে আমরা তৃতীয় সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে বিয়োগ করব, বিয়োগটা খেয়াল করো, এখানে 5 থেকে 5 গেলে হবে তোমার 0, এখানে 2 থেকে 1 গেলে হবে তোমার 1, এবং এখানে 0 থেকে 3 যেতে পারবো না, সেজন্য আমরা 4 থেকে 1 আনলে এখানে হবে 10, 10 থেকে 3 গেলে হচ্ছে 7, এখানে আছে 3, 3 থেকে 0 গেলে এখানে হবে 3, এখানে আছে 8, 8 থেকে তোমার 5 গেলে হচ্ছে তোমার কত 3, অর্থাৎ 33,710, এটা হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যা। তো আমাদের নিচে লিখতে হবে, তো আমরা নিচে লিখে নিয়েছি খেয়াল করো। সুতরাং দ্বিতীয় সংখ্যাটি হলো 33,710 এবং উত্তর দিয়ে লিখবা 33,710। দেখো, এই ধরনের আরও অঙ্ক পেতে চাইলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওতে লাইক দিবা। তাছাড়া তোমরা আমাদেরকে কমেন্ট করে লিখবে যে তোমাদের কোন অনুশীলনী থেকে অঙ্ক প্রয়োজন, আমরা চেষ্টা করব সাথে সাথে আমরা তোমাদের সেই অঙ্কগুলোর আনসার দেওয়ার জন্য। তো দেখো, ভিডিওতে লাইক দিবা এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এবং এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সাথে প্রতিনিয়ত থাকবা। পরবর্তী একটি ভিডিও দেখা হবে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।